বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু কৃষি বিবর্তন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি লা আপনাদের মাঝে আমি এবং আমার আব্বা একটা ভিডিও উপস্থাপন করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু সংখ্যক তথ্য দেওয়ার চেষ্টা করব এই তথ্যগুলো হচ্ছে যে ছোট ছোট তথ্যই একসময় অনেক বড় হয় আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন তাহলে তথ্যগুলো কালেক্ট করতে পারবেন তা ভাই আমি এই যে আমার এই চারাগুলো রোপণ করছিলাম একদম ছোটো তখন থেকে আমি ধারাবাহিকভাবে এই পরিচর্যা করতেছি কখন কি করতেছি না করতেছি আপনাদেরকে সবসময় দেখাচ্ছি আর আপনাদেরকে এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানি এই ছোটো কাজ থেকে আপনার বড় বড় প্রজেক্ট করতে পারেন বা এর আনুপাতিক হারে আপনারা ডিসিশন গ্রহণ করতে পারেন তা আমি এই যে সাত দিন আগে আমি সার প্রয়োগ করছিলাম সার প্রয়োগের পরে দুই দিন পরে আমি পানি দিছিলাম। পানি দেওয়ার পরে আজকে হলো চার পাঁচ দিন পাঁচ দিন পরে দেখেন এই চার ইয়েগুলো একটু শেওলা হয়েছে উপর থেকে শেওলা হয়েছে এই শেওলাগুলো আমরা মূলত ইয়ে করে দিচ্ছি উল্টিয়ে দিচ্ছি আর কি এটা উল্টিয়ে দেওয়ার মাধ্যমে আমার নিচের গুণাগুণ ইয়ে পুষ্টিগুণগুলো উপরে আস্তে উপরে পুষ্টিগুণ নিচে যাচ্ছে এতে আমার লতি গাছগুলোর অনেক উপকার হবে আর আমি এত ছোট ছোটো চারা গাছ লাগাইছিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ তাতেই দেখেন কত বড় বড় হয়ে গেছে আর আপনাদেরকে দেখাচ্ছি ভাই পরিশ্রমী যদি হতে পারেন ভাই আপনার সব কিছুই ভালো হবে দেখেন আমি কত ছোট চারা লাগাইছি আর কত বড় বড় হয়ে গেছে সব সময় আপনার পরিশ্রম করবেন তাহলে ফলাফল ভালো পাবেন ভাই আমি যে যে এই জমিটার মধ্যে আমি যে পরিশ্রমগুলো করতেছি এটা আমার ইনভেস্ট একটা ইনভেস্ট আমি এখন টাকা পাচ্ছি না কিন্তু যখন এখান থেকে টাকা আসা শুরু করবে আমি কল্পনা করতে পারবো না যে এত টাকা আমার জমা হয়েছে এর ভিতরে বুঝতে পারছেন ভাই আর সব সময় পরিষ্কার থাকলে সব সময় ভালো ফলাফল পাওয়া যায় আর এর সাথে সাথেই যে ছোট ছোট ঘাস হয়েছে এই ঘাসগুলো আমরা ইয়ে উল্টিয়ে দিচ্ছি যাতে আমার এই জমির মধ্যে কোনো কিছুর ঘাটতি না পড়ে আর আমার এখানে যে বড়ো চারাগুলো দেখতে পারতেছেন এই যে বড়ো চারাগুলো তিনটা চারটা করে পাতা বের হয়ে গেছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে লতি বের হবে এটা লতি অবশ্য নিচ দিয়ে আসে কিন্তু দেখা যাচ্ছে না এ দেখেন আমার জমিগুলা ভাই আমি আর আমার আব্বাই যদি এত পরিশ্রম করতে পারি পরিশ্রম করে আমাদের সংসারটাকে ভালোভাবে চালাতে পারি আপনারা কেন পারবেন না অবশ্যই আপনারা পারবেন ভাই আপনারা এই কাজগুলো করেন দেখবেন ভালো লাগবে আর সবসময় আমি একটা কথা বলি আমি আমার আব্বার পাশে থাকি আমার খুবই ভালো লাগে আব্বা অনেক খুশি হয় আব্বার সাথে কাজ করি আপনারা মনে করতেছেন যে এগুলা করে কী লাভ বা এগুলোর মধ্যে অনেক টাকা পয়সা আছে আর আমি এই যে এই কাজটা করার মাধ্যমে কি ফায়দা হয় আমি সরাসরি আমার আব্বার মুখে আপনাদেরকে সামনে তুলে ধরবো তা আব্বা একটু দর্শকের উদ্দেশ্যে বলেন দেখি এই যে আপনি এই যে লারা দিচ্ছেন এর মাধ্যমে যে কি फायदा হবে একটু তথ্যগুলো বলে দেন আসসালামু আলাইকুম ঘটনা হল এই যে আমরা কাজ করতেছি সবাই একটা চাকরি হিসেবে কাজ করে এই যে আমি কাজ করতেছি এটা আমার মাস গেলে আমি একটা মানে যে রকম বেতন এই রকম বেতন পাবো কারণ এই যে রোপণ করতেছি এটা আমার টাকা জমা আছে মাস শেষে যারা আপনারা চাকরিগুলির টাকা জমা করেন ওটা আমরা এই ফসল থেকে আল্লাহ রহমতে আমরা এইভাবে টাকা পাব আর সবাই এইভাবে কাজ করেন কোনো সমস্যা হবে না সংসার ভালো চলবে সুখে শান্তিতে খাতে পারবেন তা আপনি যে যে উপরের কাদাগুলো নিচে দিচ্ছেন নিচের কাদাগুলো উপরে দিচ্ছেন এর মাধ্যমে কি হবে যে পুষ্টিকরণটা যে পাঁচ দিন আগে যে সারটা দিচ্ছি হ্যাঁ পাঁচ দিন না সাত দিন হবে যে সারটা দিচ্ছি এই যে এই সারের যে আবরণটা এটা এটা আছে যখন আমরা করে এই সারটা এখানে না থাকলে ওই সারটা এই যে কচুর যে চারা আছে উসমিস পাবো তাড়াতাড়ি আসবে আর যে যে মাঝখানে মাঝখানে উষা গুলো আছে এগুলো কি সমান করে সমান করে দিলে মনে করেন আপনার এই যে পানিটা একখানে সবাই সব জায়গা ছড়িয়ে থাকবো অনেকে তো আমরা ভিডিও দেখি অনেকে যে বস্তা ইয়ে করে এই যে মাঝখান থেকে ইয়ে করে এটার মাধ্যমে এটা কি ফলাফল এটা ক্ষতি হবে ওইভাবে যে দিবে যে মাঝে মাঝে বস্তা টানা হ্যাঁ এটা ও ও ওর অভিজ্ঞতায় ঘুরছে এটা হলো মাছ দিয়ে যখন বস্তা টানি দিবেন দুই সাইড এও থাকবে এখানে পোকা জন্মিবে এখানে পোকা জন্মিলে ওর যে মাজাটা মাজাটা খাইলে এই গাছ আস্তে আস্তে ছোট হবে বড় হবে না আস্তে আস্তে ওর লালা হয়ে মারা যাবে আর ইয়ে এই যে ঘাস কি রকম হবে এই সাইড দিয়ে তখন কোন গাছের জন্য ঘাসে যা সার আছে ঘাসে খাইলব এই গাছে খেতে পারবে না হ্যাঁ তা আমি ভাই আমি আপনাদের সামনে এই যে ছোটখাটো এগুলা তথ্য তুলে ধরার চেষ্টা করি এটা ছোটখাটো যারা জানে তাদের কাছে ছোটখাটো আর যে জানে না তার কাছে অনেক বড় তথ্য বুঝতে পারছেন ভাই আপনারা এরকম করে ভাই তথ্যগুলো কালেক্ট করবেন আমার ভিডিও দেখে হোক আর যে কোনো মানুষের ভিডিও থেকে কালেক্ট করা কালেক্ট হোক ভাই আমরা দেখেন এই ভরা দুপুরের মধ্যেই এইরকম কষ্ট করে ইয়ে করতেছি কাজ করতেছি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করলাম ভাই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে এবং তথ্যবহুল হয় তাহলে আপনি আপনারা আমার এই ভিডিওকে লাইক করবেন আর যদি কোনো পরামর্শ জানানো থাকে অবশ্যই এ কমেন্টের মাধ্যমে পরামর্শ জানাবেন এবং আপনারা যদি কোনো পরামর্শ নিতে ইচ্ছুক তাহলে আমার ফোন কলের মাধ্যমে পরামর্শ নেবেন আর আর আপনার ছোটো ভাইয়ের যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি পরিশেষে এ একটাই কথা বলি ভাই কৃষিকে ভালোবাসি এবং সোনার বাংলাদেশ গড়ি ভাই আমরা যদি কৃষিকে আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ